সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও করব। আমি একটা মেকআপ চ্যালেঞ্জের রিকোয়েস্ট পেয়েছি, যেখানে আমাকে ম্যারিলিন মনরো এর মেকআপ টিউটোরিয়াল করতে বলা হয়েছে। সত্যি বলতে আমি ভীষণ ভয় পেয়ে আছি, তবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এনিওয়ে, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আমার চুলটা আমি আগে থেকেই কার্ল করে ক্লিপ করে নিয়েছি। আই নো কি আমার চুলের রং আলাদা, বাট আজকের ভিডিওর উদ্দেশ্য ম্যারিলিন মনরোর মতো সাজা নয়, বরং ওনার মেকআপের সায়েন্সটা ডিসকভার করা। আমার মেকআপ প্রোডাক্টগুলো হয়তো আলাদা হবে, কারণ যে কোনো ভালো মেকআপ আর্টিস্টের মতো অ্যালান, যিনি ম্যারিলিনের মেকআপ আর্টিস্ট ছিলেন, তিনি কখনো সবটা রিভিল করতেন না। প্লাস অনেক কিছু এখন ভিনটেজ হয়ে গেছে। প্রথমেই বলে রাখি, নর্মা জিন বেকার ন্যাচারালি খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার এই আইকনিক লুকটা, যেটা আমাদের সবার পছন্দ, সেটা অ্যাচিভ করতে একটু টাইম লেগেছিল। ম্যারিলিন মনরোকে ফুল মেকআপ করতে অ্যারাউন্ড 3 থেকে 8 ঘন্টা সময় দিতে হতো। ওনার মেকআপ শুধু মেকআপ ছিল না, ওটা ছিল একটা সায়েন্স। ম্যারিলিন রাইনোপ্লাস্টি সার্জারি করিয়েছিলেন ওনার নাকটা ঠিক করার জন্য, তবুও উনি মনে করতেন ওনার নাকটা ছড়ানো, তাই ওনার মেকআপ আর্টিস্ট অ্যালান স্নাইডারের দায়িত্ব ছিল নাকটাকে সরু দেখাবার। আমি প্রথমে সারা মুখে ভেজলিন লাগিয়ে নিচ্ছি, যা ম্যারিলিনের ফার্স্ট রুটিন ছিল, তারপর বাকিটা করব। এই আইটেমগুলো বেশিরভাগ এখন ভিন্টেজ হয়ে গেছে, তাই পাওয়াও ডিফিকাল্ট। তবে আমি অনেক কন্ট্রোর স্টিক দেখতে পাচ্ছি, আর এতে লেখা আছে অরেঞ্জ লাইক মিস স্যাম্পল সামথিং লাইক দ্যাট। তাই আমি গেস করছি যে ম্যারিলিনের মেকআপ রুটিনেও কালার কারেক্টিং ইনক্লুডেড ছিল। তাই আমার পার্সোনাল প্রসেসে কালার কারেক্টিং করবো আজ। তার জন্যে আমি এই পিচ অরেঞ্জ কালারের লিপস্টিকটা নিয়ে সব ডার্ক স্পটকে কভার করব, আর তারপর আমার কনসিলার দিয়ে ওটাকে কভার করব। আমি আজকে এলফের 16 আওয়ার কেমো কনসিলার ইউজ করছি, যেটা 85852। এটা আমার অনেকটা আমার স্কিন টোনের। এবার একটা ম্যাট ফাউন্ডেশন লাগাবো। ম্যারিলিন সবসময় একটা ম্যাট লাগিয়ে নিতেন, যেটা ওনার স্কিন টোন ম্যাচ করতো, কারণ এই ম্যাট ফাউন্ডেশনটা স্কিনের সব রকম স্পট, রেডনেস সব কিছু কভার করে দিত। তারপর সেম শেডের ফেস পাউডার দিয়ে পুরো ফাউন্ডেশনটা কভার করতেন। উনি আর্নো লাস্টলোয়ের ফেস পাউডার ইউজ করতেন। সবার নিজের নিজের একটা পছন্দের শেপ থাকে আইব্রোয়ের। ম্যারিলিনের একটা খুব স্পেসিফিক লুক পছন্দ ছিল। মেকআপ আর্টিস্ট অ্যালানের মেথডটা ছিল আইব্রোটাকে ট্রায়াঙ্গুলার শেপ দেওয়া। ম্যারিলিনের ফোরহেড অনেকটা বড় ছিল, তাই ভিজুয়ালি তার সাইজটা কমানোর জন্য উনি এই মেথডটা ফলো করতেন। উনি ব্রাউতে বাইরের দিকে ফেদারের মতো স্ট্রোক দিতেন, আর পেন্সিলের ডাইরেকশন এমন হতো যেটা পয়েন্টে টিপ তৈরি করত, আর পুরোটা একটু মোটা থাকতো। তাছাড়া পেন্সিলের স্ট্রোকগুলো একটু কার্ভড হতো, আর আর্চ অব দি আপওয়ার্ড, আর তারপর ডাউনওয়ার্ড হতো। আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করছি আজকে, কারণ ম্যারিলিনের ব্রো কখনো ব্ল্যাক ছিল না। আমি আমার মেকআপের ডিটেল নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর্চটা আরও প্রমিনেন্ট করার জন্য আমি একটু হাইলাইট করব। ম্যারিলিন হাইলাইট করার জন্য ভেজলিন বা কোকোনাট অয়েল লাগাতেন। আমার স্কিন ভীষণ অয়েলি, তো তাই আজকে আমি সেটা ট্রাই করব না, বরং আমি শিমারি হোয়াইট পাউডার লাগাবো। এবার চোখের মেকআপে চলে আসি। প্রথমে আইলিডের ওপর হোয়াইট পাউডার লাগিয়ে নেব, এবং যাতে পুরোটা ওপেন আপ হয়। তারপর একটা ইলুমিনাস হোয়াইট নিয়ে আইলিডের ব্লেন্ড করব। এটা একটু শিমারি, আর এটা চোখের কর্নারগুলোকে হাইলাইট করতে হেল্প করবে। আইলিডটা সবসময় নিউড বা লাইট কালারের হতো, আর আইশ্যাডোটা ছিল ব্রাউন আর হোয়াইটের কম্বিনেশন। এবার চোখের ইনার কর্নারেও ভালো করে হোয়াইট কালারটা ব্লেন্ড করতে হবে। এবার একটা ডিপ ক্রিজ কাট করার জন্যে আমি ববি ব্রাউনের এই ডার্ক শেডটা নেব, আর প্রথমে একটা সরু লাইন ড্র করব, তারপর একটা ক্লিন ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। উনি ব্রাউন শেড দিয়ে কন্ট্রোল করতেন। এবার
এবার চলে আসি কন্ট্যুরিং এ উনি চাইতেন ওনার ফেসটা হার্ট শেপের দেখাক সেটার জন্য ভিজুয়ালি ফোরহেড এরিয়াকে ওয়াইডার বানানো হতো আর খুব স্মল চিন করা হতো আর চিক বোনটা যাতে হাই দেখায় সেদিকেও লক্ষ্য রাখা হতো ম্যারিলিনের সিগনেচার আই অনেকটা ওয়াইডার ওই লুকটা পাবার জন্য চোখের সাইডেও একটা আপওয়ার্ড কন্ট্যুর করা হতো সঙ্গে ফোরহেডের দুদিকেও সামান্য কন্ট্যুর করা হতো ব্লাশ লাগানোর সময় এই পিঙ্ক কালারটা ইউজ করতেন যাতে ফেসটা অনেক বেশি হেলদি আর ইয়াং দেখায় এবার চলে আসি নাকের কন্ট্রোলিং এ ম্যারিলিন ওনার নাক নিয়ে কখনোই হ্যাপি ছিলেন না যা আগেই বললাম সার্জারি করার পরেও তাই ওনার মেকআপ আর্টিস্ট খুব কেয়ারফুলি ওনার নাকটা কন্ট্রোল করতেন দুদিকে সেটা একটু ইনভার্ট করে আর নিচের দিকটা একটু রাউন্ড মতো করতেন যাতে ম্যারিলিনকে ডলের মতো দেখায় আর সবটা হয়ে যাওয়ার পর উনি অল্প ব্লাশ নিয়ে নাকের টিপটা লাগিয়ে দিতেন হাইলাইট করার সময় মেকআপ আর্টিস্ট কপালের মাঝখানটা বেশি করে দিতেন তাছাড়া আইলিটে ব্রাউয়ের আর্চের নিচে নাকের ওপরে মাঝখানটায় আর চিনের ঠিক মাঝখানটায় আর নাকের পাশের গালের এরিয়াতে উনি হাইলাইট করতেন এবার আসি আই মেকআপে মেকআপ আর্টিস্ট অ্যালান সবসময় কয়েকটা লেয়ার ইউজ করতেন আইলাইনারের জন্য তবে উনি সবসময় এলিজাবেথ আর্ডেনের ডার্ক ব্রাউন কালারটা প্রেফার করতেন একটা খুব সেটেলড লাইন ড্র করে বাইরের দিকে একটা উইং ড্র করতেন ম্যারিলিনের চোখে একটা সেক্সি স্লিপি আমন্ড লুক ছিল ওটা অ্যাচিভ করার জন্য আইলাইনার ক্যাট আই না হয়ে একটু ডাউনওয়ার্ড হতো এবার আমি আইল্যাশটা কার্ল করে মাস্কারা লাগিয়ে নেব ম্যারিলিন সবসময় ফলস আইল্যাশকে হাফ করে কেটে লাগাতেন যাতে মনে হয় ওনার চোখটা ন্যাচারালি ওয়াইড এগুলো হলো ওনার ফেভারিট কিছু ল্যাশ কালেকশন এবার আর একটা ইউনিক স্টেপ ছিল শ্যাডো তৈরি করা যাতে মনে হয় যে ওপরের ল্যাশের শ্যাডো নিচে দেখা যাচ্ছে তার জন্য উনি একটা হালকা ব্রাউন শেড নিয়ে চোখের নিচে ডাউনওয়ার্ড একটা লাইন টানতেন ওটাকে আরও প্রমিনেন্ট দেখানোর জন্যে হোয়াইট আইলাইনার দিয়ে উইং আর শ্যাডোর মাঝের গ্যাপটা ভরতেন উনি যেটা ইউজ করতেন তার নাম বা প্রোডাক্ট ডিটেল কোনোটাই আমি পাইনি তাই আমি আমার ভার্জনে করছি উনি আরেকটা জিনিস করতেন তা হলো হোয়াইট আইলাইনার লোয়ার রিমে লাগাতেন যাতে চোখটা আরও বিগ দেখায় এবার আরেকটা ইউনিক জিনিস করতেন তা হলো চোখের ভেতরের কর্নারে একটা ব্রাউন বা রেড ডট দিতেন যাতে চোখটা আরো ওয়াইড দেখায় এবার চলে আসি ম্যারিলিনের আইকনিক লিপে তখনকার দিনে কোনো লিপ ইঞ্জেকশন ছিল না তাই লিপ বিগার দেখানোর জন্য ওনার কতগুলো ট্রিক ছিল উনি এক একবারে পাঁচটা লেয়ার লিপস্টিক লাগাতেন এগুলো হলো ওনার কয়েকটা ফেভারিট লিপস্টিক্স একটা ডার্ক ব্রাউন লিপ লাইনার নিয়ে আউটলাইন ড্র করতেন ওনার ন্যাচারাল লিপ থেকে সামান্য বাইরে লাইন ড্র করতেন আর তারপর কোনায় একটা ট্রাইঙ্গল বানাতেন এবার ইভেনচুয়ালি ডার্কার থেকে লাইটার শেডের লিপস্টিক নিয়ে আস্তে আস্তে ভেতরটা ভরতেন যাতে মনে হয় লিপে লাইট রিফ্লেক্ট করছে উনি লোয়ার লিপের মাঝখানে হোয়াইট পাউডার লাগাতেন উনি এভাবে লেয়ারগুলো কয়েকবার রিপিট করতেন তারপরে সবটার ওপর একটা ক্লিয়ার গ্লস লাগিয়ে নিতেন আর সবশেষে তার আইকনিক বিউটি স্পট
তো এই হলো আমার ফুল মেকআপ। আমি যতটা সম্ভব ম্যারিলিন মনরোর মেকআপ রুটিনটা ফলো করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন আর আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে আমার নেক্সট কোনো ভিডিও আপনি মিস না করেন। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন অনেক কিছু শিখতে পারলেন। আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান কি আপনি কী কী জিনিস প্রথমবার শুনলেন আর কোন কোন জিনিস আপনি অলরেডি জানতেন, প্লিজ কমেন্ট সেকশনে লিখে আমাকে জানান। আর আপনি যদি ম্যারিলিন মনরোর মেকআপটা রিক্রিয়েট করতে চান তাহলে আমাকে নিশ্চয়ই ট্যাগ করবেন, কারণ আপনার ভার্সনটা দেখার জন্য আমি ওয়েট করে থাকবো। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।